আজকে ফুড কেক বানাবো, 250 গ্রাম চিনি, 250 গ্রাম বাটার আমি নিয়ে নিয়েছি। যতক্ষণ না এই চিনিটা আর মাখনের সঙ্গে মিশে যাচ্ছে ততক্ষণ আমি নাড়তে থাকবো। চিনিটা গলে গেছে আর এখানে দিয়ে দেব 8টা ডিম ফেটানো, 250 ময়দা, অল্প কাজু, মোরব্বা আর কিশমিশ, জিঞ্জার গুঁড়ো করা, 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ বেকিং সোডা, এলাচ 10টা, দারচিনি অল্প, জায়ফল হাফ আর জয়িত্রী অল্প। এটা শুকনো কলা ভেজে গুঁড়ো করে নিয়েছি। 2 চা চামচ ভ্যানিলা এসেন্স, অল্প ঘি দিলেও ভালো লাগে। এখানে অ্যালুমিনিয়ামের একটা ছোট বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে তেল আর পেপার সমান করে কেটে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো মাখা ব্যাটারটা। এটা এরকমভাবে ঠুকে ঠুকে বাবলসটা বের করে নেব, নিয়ে 10 মিনিট সেট হতে দেব। প্রেশার কুকারটা 5 মিনিট গরম করে নিয়েছি আর এরকম একটা রিং এর মধ্যে বসিয়ে দিচ্ছি। আর যদি রিং না থাকে তাহলে এরকম একটা ফ্রিজ বসিয়ে দেবেন। আর ওর মধ্যে আমি এখন বাটিটা বসিয়ে দেব। পাঁচ মিনিট পর এর মাথাটা আমি খুলে নিলাম আর এটা এখন আমি 30 মিনিট হতে দেব, কম আছে। 20 মিনিট পর আমি খুলেছি আর দেখুন ফুলে উঠেছে কেকটা। আর আমি এরকম একটা কাঠি ঢুকিয়ে দেখে নেব এটা সিদ্ধ হয়েছে কি। এই যে দেখুন কাঠের গায়ে লাগেনি মানে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু যেহেতু সাদা আছে তার জন্য আমি আর কিছুক্ষণ রাখবো। দেখুন এইভাবে আমি কেকটা বানিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এটা একটু বেশি কড়া করেছি, তো আপনারা যেটা ভালোবাসবেন সেটা করবেন। আর এটা এখন আমি বের করে নেবো।